এমন জিনকে আমি হাজিরপুরে মানুষের আমি সেবার জন্য প্রস্তুত থাকি। আপনারা একটু এখানে সরাসরি আনলে তো আপনারা ভয় করবেন, একটু স্যাম্পল জিনিসটা আপনাদের দেখাবো যে কিভাবে আমি কোন কাজটা করি, যে কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাবেন। নিবন শাখাতি করি চৌসেরা বন্ধনা করি দুভাই মা আসছে করি জয় মা কামরূপ আমির তার জয়। সব সাগর বারবার মা গঙ্গা সাগর একবার, মিরিবন 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 শাখাতি করি চৌসেরা বন্ধনা করি দুহাই মা আস্তিক মণি। আয় কাল নাক বরচিন যেখানে থাকিস আয় চলে আয়, মিরিবন শাখাতি করি দুহাই মা আস্তিক মণি। আয় অর্ডার করে ফিরে যাবে বন্ধ করেন। দর্শক আজকে আমরা এসেছি একজন আধ্যাত্মিক কবিরাজের সাথে মানে কথা বলতে, তো আমরা জানবো যে তার কাছ থেকে তিনি কি কি কবিরাজি করে থাকেন, তো তার কবিরাজিরা কতটুকু সত্য, কেমন ধরনের লোক আসে, তো তিনি কি কি চিকিৎসা দিয়া থাকেন আমরা তার মুখ থেকে শুনবো। এখন তো অনেক বন্ধ কবিরাজ বেরোছে, তো তিনি কি ধরনের চিকিৎসা করেন বা রোগীদের কি সেবা দিয়ে থাকেন, তো বা যারা ভণ্ড প্রতারক তাদের থেকে কিভাবে বুঝবেন, তো সেটা আমরা তার মুখ থেকে শুনবো। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি কালীর সাধনে। তো আপনার নাম কি? নামটা হলো তান্ত্রিক কালাম কবিরাজ। আচ্ছা কালাম কবিরাজ। তো ভাই আপনি তো অনেক ধরনের কবিরাজের চিকিৎসা দিয়া থাকেন, তো কি গাছ গাছালের মাধ্যমে দেন নাকি জিন সাধকের মাধ্যমে দেন? আমি জিন কালি এই দুটোকে বস করে আমি যেটুকু শিখেছি এই দুটোকে বস করে আমি মানুষের কাজকর্ম করে দিই। যে কোনো সমস্যা থাকলে এই দুটোর মাধ্যমে আমি কাজ করে দিই। আচ্ছা আমি গাছ গাছন তো জড়িবুটি পাথর টাথর দিয়ে কি লাগে সব ধরনের এসব ধরনের কাজকর্ম আমি করে দিই। তো অনেকে মনে করেন বিয়ে হয় না বা বাচ্চা হয় না, এইসব চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ, অনেকের বাচ্চা হয় না, অনেকের বিয়ে শাদি হয় না, অনেকের জায়গা জমি নিয়ে ভেজাল, অনেকের নিজের লোক কথা শোনে না, অনেকে ভালোবাসায় ভালোবাসার লোক আসে না, এইসব কাজ আমি 24 ঘন্টার ভিতরে করে দিই। আচ্ছা আমার শিক্ষাটা হলো নাম শুনছেন যারা ন্যাংটার দেশ আন্দামান পোর্টবিলা, ওখানে আমি 10 বছর ন্যাংটা মানুষের সঙ্গে আমি চলাফেরা করেছি। মনে করেন ওখানে আমি কল ফাগরা খেয়ে আমি চলছি, ওখান থেকে আমি ভারতবর্ষে এমন কোনো জায়গা নাই, কৃষ্ণনগর রানাঘাট ধুবলিয়া কিষানগঞ্জ ডালখোলা মেদিনীপুর বহরমপুর ফারেকা ধুলিয়া জঙ্গিপুর ডিটল মালদা পতিরাম গাজল নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার মাথামাঙ্গা তুফানগঞ্জ দিনহাটা সিঙ্গিমারি মানকাচর গোয়ালপাড়া লামডিং শিলচর বদরপুর আগরতলা, ওখান থেকে আমি চলে যাই কামরূপ কামিকা, যারা নাম শুনছেন মায়ের মন্দির 101টা মায়ের মন্দির দুর্গা মায়ের যে মাথাটা যেখানে করেছিল ওই ওখানে